ভূমিকম্প হলে করণীয় কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ, তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব? কুরআন এবং হাদিস আমাদেরকে কি বলে? প্রথমত একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনি সবকিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে, তিনি জিকির করবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা। এজন্য ইমানদার সে কাজটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে, সাহাবীদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে, এরকম কোন পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন, জিকির আজকার করতেন, আল্লাহর দিকে মনোযোগী হতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। অতএব সে কাজগুলো আমাদেরকে করতে হবে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করব। নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব, যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব, যদি ভবন থেকে বের হওয়ার রিস্কি হয় বা সে সুযোগ না থাকে তাহলে অন্তত ওই যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট, চৌকি, টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া, আরও যে যে পরামর্শ এই বিষয়ে বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে, অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না, কিন্তু ইমানদারের সব কিছুর আছে নজর, আগে নজর চলে যাবে, তার দৃষ্টি চলে যাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলত কে? আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি, আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন, না চাইলে রক্ষা করতে কেউ পারবে না। এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতেই দুনিয়া থেকে চলে যায়, আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে, 40 ঘন্টা পরে, 50 ঘন্টা পরে, একদিন পরে, দুই দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই যে করোনা হলো, বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে, কিছুই হয় নাই। আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনে দরজা জানলা বন্ধ করে পড়ে আছে, তার করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকেই চলে গেছে, আছে না নাই? অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না, দুজন মানুষ পাশাপাশি আছে, একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে, আর একজন ইমিউন একটু কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে। কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না, কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলা তার হায়াত বেশি রেখেছেন সেজন্য সে বেশি বেঁচেছে। অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয়, আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয়, আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে, আল্লাহ না করুন ঢাকা শহর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উদ্ধার করার মতো মানুষ, লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না, কাঁদার মানুষও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আমাদের প্রতি আল্লাহ যেন এহসান করেন, আমাদের এই গরিব দেশের প্রতি, গরিব সমাজের প্রতি আল্লাহ তাআলা যেন এহসান করেন, যেন এই বিপদ আমাদের না আসে এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে খোলাসা কথা হলো, আল্লাহ না করুন যদি ভূমিকম্প শুরু হয় আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন, এমনকি আপনি নামাজে আছেন যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে, বিপদ বেশি আছে, তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন, জায়েজ, এটা নিষেধ না, হারাম না যে নামাজ ছাড়া যাবে না। জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন, সেই সুযোগ ইসলামে আছে, কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই চেষ্টা আমরা করব। কিন্তু ইমানদারের বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তাআলা, বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো আমি ব্যবহার করার আছে করব, কিন্তু করণওয়ালা জাত মূলত কে? অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি। এই জন্য ভূমিকম্প শুরু হলে ইস্তেগফার, দোয়া, জিকির, সাদাকা, তাসবি, সলাৎ, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর কাছে স্মরণ, আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া, এটা হবে ইমানদারের কাজ, কারণ এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরত সমূহের মধ্যে থেকে একটি। কিয়ামতের আগে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না, আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার, তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে
তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে এবং সে সম্পর্কে আল্লাহর বলা এবং কোরআনে কারিমে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত সেদিন মা তার দুগ্ধপুষ্য শিশুকে দুধদানকারিণী মা ভুলে যাবেন দুধ পান করছে সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে ভয়াবহতা দেখে ওয়াতাদা কুল্লু যাতি হামলিন হামলাহা গর্ভধারণকারিণী মার গর্ভ খালাস হয়ে যাবে তিনি টেরও পাবেন না ভয়াবহতা দেখে ওয়াতারান নাসা সুকারা এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক দিক বিদিক অমাহম বিসুকারা কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠোর এবং বড় কঠিন আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে কিয়ামতের আগে ভাইরা আমার গোটা সৃষ্টি জগৎ ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভেতরকার সব বের হয়ে আসবে অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজত রাখেন অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করবে আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহই তার মূল রক্ষাকারী এরকম পরিস্থিতিতে আমরা সেই জিকির সাদাকা সালাত দোয়া ইস্তিগফার তওবা এগুলোর ভিতরে মশগুল থাকব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি হলেও তিনি আমলই করতেন আজকাল তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে বিভিন্ন ডিভাইস নিয়ে দেখেও করে যায় ঠিক না ভাই ঠিক তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে নিয়ে যায় আজ সামুদ জাতির ইতিহাস পড়াশোনা করেন তাদের ধ্বংসাবশেষ এখনো সৌদি আরবের মাদায়েন সালেহে আছে জর্ডানের পেট্রাতে অন্যান্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়া সেই জায়গাগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন দু চারশো না হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে তাদের এখনো সে নাম নিশানা তাদের সে আলামতগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন তাদের অনেক শক্তিমত্তা ছিল অনেক প্রকৌশল বিদ্যা ছিল আল্লাহর পর সব ধুলির সাথে মিশে দিয়েছেন অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন কেমন আগে সেটা হবে এগুলো আল্লাহর প্রতি আমাদের ইমানকে আরো বাড়িয়ে দেয় আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে কোরআন বলেছে যা সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি কেয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে বাড়বে গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে এবং কেয়ামতের ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে পশ্চাতে মধ্যে তিন জায়গায় তিনটা বড় বড় ভূমিধসের ঘটনা ঘটবে অতএব এগুলো আমাদের সে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূমিকম্প সহ এদারতীয় বিপদাপদ থেকে হেফাজত করুন আমিন